Claro, esto pita. Repite. Protection. দেখুন, আজ থেকে 9 বছর আগে ভারতীয় জনতা পার্টি একটা নারা দিয়েছিল, যেখানে ওরা বলেছিল যে বহুত হুই বেরোজগারি আপকি বার মোদী সরকার। তো এই 9 বছরে আমরা দেখেছি যে তারা বেরোজগারি সরানো দূরের কথা, তারা একটা ত্রিপুরার কথা নিয়ে বলছি, ত্রিপুরাতে একটা রেকর্ড সংখ্যক আনএমপ্লয়মেন্ট রেট ওরা তুলে ধরেছে। আপনারা জানেন কি জানি না, আপনাদের রাজ্যবাসীরও জানা উচিত যে ভারতের আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে 10.3%, আর একলা ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে 14.3%, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি ইতিহাস ত্রিপুরার ইতিহাসে প্রথমবার যে এত বেকারত্বর পার্সেন্টেজ বেড়ে গেছে। আমরা দেখেছি যে যুবকদেরকে বলেছিল যে 50,000 চাকরি ওরা বছরে করবে, কিন্তু সেই 50,000 চাকরি দূরের কথা, ওরা 2-3,000 চাকরি যেটা দিচ্ছে এটার মধ্যে দুর্নীতিতে ভর্তি। আমরা দেখেছি যে ওরা আশ্বাস করেছিল যে আমাদের রাজ্যের ছেলেদেরকে ওরা চাকরি দেবে, কিন্তু ওরা টাকার বিনিময়, কিছু নেতা নেত্রীরা টাকার বিনিময় বহির্রাজ্যের থেকে আসা কিছু ছেলেদেরকে চাকরির অফার হাতে তুলে দিচ্ছে। আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা এক আওয়াজ উঠিয়েছিলাম যে চাকরির জন্য পিআরটিসি কম্পালসারি করার জন্য তারা করেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এক একটা পিআরটিসি 1,00,000 টাকার বিনিময়ে তারা বিক্রি করেছে এবং ধরা পড়েছে। সংবাদ মাধ্যমে দেখেছি যে ছেলেটাকে ধরেছে, সেই ছেলেটা নিজে বলেছে যে কিছু সংখ্যক লোক যারা বিজেপির সঙ্গে যুক্ত 1,00,000 টাকার বিনিময়ে পিআরটিসি বানিয়ে তাদেরকে দিয়েছে। তো আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায়? আমাদের ছেলেরা আজকে রাস্তায় বসে প্রতিবাদ করলে তাদেরকে পেটানো হয়। আমরা দেখেছি কোনোরকম ইলেকশনসের আগে ওরা নানান রকম ইন্টারভিউ নেয়, পরীক্ষা নেয়, এবং যখন সেই পরীক্ষা দেওয়ার পরে ছেলেরা পাশ করে, সেই ছেলেদেরকে বছরের পর বছর বসিয়ে রাখা হয়।